गाइस आजकल वीडियो टी कोनो कॉमेडी वीडियो ना कोनो एल्बम वीडियो ना कोनो इमोशनल वीडियो ना आजकल वीडियो टी सम्पूर्ण आलादा तो आज के आमार चैनल पार्टनर रोनी आमाके एक चैलेंज करे छे आमी सेई चैलेंज टी एक्सेप्ट करे छे यदि तुम्हारा जानते चाओ आमार की चैलेंज करे छे तो वीडियो टी शेष अब्दि देखते थाको। तो गाइस आमी आज के चैलेंज टी निये एकदिके जेमन खूब एक्साइटेड आछि आरेकदिके खूब भय पाच्छि कारण चैलेंज टी खूब डेंजरस হয়তো পারবো কি পারবো না বুঝতে পারছি না। চ্যালেঞ্জটি তোমাদেরকে বলেই দিই, বেশি দেরি করে লাভ নেই। চ্যালেঞ্জটি রনি করেছে যে আজকে রাত্র ঠিক 12টার দিকে আমাকে শ্মশানে যেতে হবে এবং একা একা ভিডিও করে সেই ভিডিও শ্যুটের ফুটেজ এনে ওকে দেখাতে হবে, সেই ভিডিও আমাদের চ্যানেলে ছাড়বে। তো যাই হোক, আমি জানি না কি হবে, যায় দেখা যাক। তো গাইস রাত্র বাজে 11:45, তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে সব ঘুমিয়ে পড়েছে, একজনও কেউ জেগে নেই। দেখো নেও, আমি যাচ্ছি একা একা, আকাশটাও খুব খারাপ, যখন তখন বৃষ্টি আসতে পারে, তো গিয়ে ঠিকঠাক ফিরে আসতে পারি কি না সেটাও বলতে পারছি না। যাওয়া যাক গাইস, আমি তো যাচ্ছি, সাথে মানে একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। ঠাকুমার মুখে শুনেছিলাম কথাটা যে শ্মশানটাতে, এই শ্মশানটাতে আমাদের এলাকার যত রকম অপয়া মৃত্যু মানে বুঝতেই পারছো বিষয়টা, সেরকম মরাগুলো বেশি পুরো হয়। তো সেটাও বড় কথা না, তার থেকে বড় কথা হলো সেই শ্মশানে নাকি অনেকেই অনেক রকম কিছু দেখতে পেয়েছে। অনেক রকম কিছু বলতে কীরকম কী জানি না, আমি দেখতে পাবো কি না যদি আমার চোখে পড়ে, আমি যদি সামনাসামনি করে যাই আমি তো শেষ। তো জানি না কী হবে, ভূত কি আছে কি না, যদি আমিও একদম ভূতে বিশ্বাস করি না, ভূত আমি একদমই বিশ্বাস করি না। তো লোকের মুখে শুনি, শুধু লোক বলছে না, আমার ঠাকুমা বলেছে, তো পাড়ার অনেকেই বলেছে শ্মশানটা খুবই ডেঞ্জার। রনির কাছ থেকে চ্যালেঞ্জটা নেওয়ার পরই আমি অনেকের কাছে জিজ্ঞাসা করেছি যে কী আসলে কী বিষয়, আমি কোনোদিন যাইনি ওটাতে, তো আজকে ফার্স্ট যাচ্ছি। কতটা ভয় লাগছে সেটা আশা করি বুঝতেই পারছো, রাত্র প্রায় 12টা বেজে গেল। তো চলো যাওয়া যাক, যদি কোনো রকম ভূত, আমি তো ক্যামেরার দিকে দেখে কথা বলছি, পিছন থেকে যদি কিছু থাকে প্লিজ তোমরা তো এখন জানাতে পারবে না, পরে জানিও আমরা অবশ্যই দেখতে পারবো। কিছু যেন ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন সামনাসামনি কিছু না পড়ে যায়, খুব ভয় করছে গাইস, খুব ভয় করছে, চলো যাওয়া যাক। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি যাচ্ছি একা একা, তো দেখে নাও রাস্তাতে কেউ নেই, একদম আমি একা। তো কতটা কী হবে কিছুই বলতে পারছি না, ঠিক মতো ফিরে আসতে কি না, ফিরে আসতে পারি কি না সেটাও বুঝতে পারছি না, আমি কথাগুলো ঠিক মতো বলতে পারছি না, আমি এতটাই ভয় পেয়ে আছি। সাথে থাকো, তোমরাই আমার একমাত্র ভরসা, তোমরা সাথে থাকলে আমি অবশ্যই ফিরে আসতে পারবো, সাথে থাকো আমার। গাইস আমি প্রায় কাছাকাছি চলে এসেছি, তো যেটা হলো আসল কথা আমার কাছে কোনো একটা টর্চ লাইটও নাই। তো যাই হোক, রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ কেমন অন্ধকার, একটা টর্চ লাইট নেই, শুধুমাত্র মোবাইলটা। তো এই মোবাইলের ফ্ল্যাশ থেকে আমি যা করতে পারছি তাই, এছাড়া আর আমার কাছে একটা কিচ্ছু নাই। আমি আস্তে আস্তে এগোচ্ছি, খুব কাছে চলে আসছি, তো ভয় খুব লাগছে, হয়তো তোমরা বুঝতেই পারছ ভয় লাগারই কথা, জানি না কী হবে। আমি এখনও অনুমান করতে পারছি না আমি যেতে পারবো কি পারবো না, জাস্ট কিছু বুঝতে পারছি না আমি। তোমরা আমার পাশে থাকবে, তোমাদের ছাড়া আমার বর্তমানে সাথে কেউ নেই, আমার অবস্থাটা তোমরা হয়তো বুঝতেই পারছ। তো খুব বেশি একটা দূরে না, প্রায় সামনাসামনি এসে পড়েছি, আর কিছুক্ষণ লাগবে, তো চলো যাওয়া যাক, জানি না কী হবে। তো অনেকের লোকের মুখে শুনেছি এই এলাকাটা মানে এই জায়গাটা খুব ভয়ানক, শুধু ভূত না এখানে নানা রকম প্রাণী আছে, হয়তো তোমরা দেখতে পাচ্ছ গায়ের লোম আমার দাঁড়িয়ে গেছে, তো সেটা না, কিন্তু চ্যালেঞ্জটা আমাকে যেভাবে পুরো করতে হবে, চলো যাওয়া যাক। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, জায়গাটা খুবই অন্ধকার, মানে মোবাইলের ফ্ল্যাশ থেকে যতটুকু কভার করা যাচ্ছে আমি ততটুকু কভার করছি। তো প্রায় এসেই গেছি আমরা, জায়গাটা সম্পূর্ণটা জায়গা বাস যা দিয়ে ভর্তি, লোকের মুখে শুনেছি জায়গাটা নাকি খুবই ভয়ানক, মানে অনেকে নাকি অনেক রকম কিছু দেখতেও পাচ্ছে, জানি না কীভাবে খুব ভয় লাগছে গাইস, খুব ভয় লাগছে আমার, তোমরা একটু সাথে থাকো আমার। তো গাইস আমি প্রায় চলে এসেছি, ভয়ে আমি কথা বলতে পারছি না একদম, মানে শরীর থেকে ঘাম বেরিয়ে যাচ্ছে, কী করবো আমি কিছুই বুঝতে পারতেছি না, তো খুবই ভয় লাগছে, আর খুব বেশি একটা দূরে না, যতটুকু আমি মোবাইল ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখাতে পারি আমি দেখাবো। এরকম চ্যালেঞ্জ তোমরা কেউ জীবনেও নিবে না, চ্যালেঞ্জটা শুধু আমি নিয়েছি বলে কথা, এরকম চ্যালেঞ্জ কিন্তু নেওয়া খুবই মানে যে কোনো কিছু ঘটে যেতে পারে। তো যাই হোক,
আমার যদি কিছু হয়ে যায় আমি তো ভাই রনিকে ছাড়বো না, সেটা হলো কথা। ভয়ে বর্তমানে আমার মানে পুরো গায়ের সারা শরীরের লোম দাঁড়িয়ে গেছে, কিছু বুঝতে পারছি না আমি কী করবো। চলো একটু একটু করে আগানো যাক, মোবাইলের ক্যামেরা থেকে যতটুকু কভার করা যাচ্ছে আমি কভার করে দেবো তোমাদেরকে দেখানোর জন্য। দেখতেই পাচ্ছ আমি প্রায় এসে পড়েছি, মোবাইলের ক্যামেরা থেকে যতটুকু কভার করা যায় আমি কভার করে দিচ্ছি। তো দেখো এই যে দেখো এখানে কী লেখা আছে, যারা দেখে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর মনে হচ্ছে, বেশি কিছু না, এদিকেই তো একটু আগিয়ে যাই আমি, আস্তে আস্তে এগোচ্ছি, তোমরা আমার পাশে থাকো। এই তো জানি না কী হবে, কত দূর কী করতে পারি। এই ঘরটাতে সম্ভবত লোকজন বসে যখন মানে কী বলবো এই ঘরটা বসার জন্য, কিন্তু এখানে আমি খুবই ভয় পাচ্ছি গাইস। ওই তো সামনেই আসল ইয়েটা, কিন্তু ওখানে অব্দি যে যাবো আমি সেই সাহসটা পাচ্ছি না গাইস। তোমরা একটু আমাকে সাহায্য করো প্লিজ, আমি আর পারছি না গাইস। তো গাইস আমি এসে পড়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন রাত বাজে 12:05, তো অনেকটা দূরে এসেছি, আমি কথা বলতে পারছি না গাইস, খুব ভয় পাচ্ছি আমি। তো ওই তো সামনেই আছে, মানে মেন আমরা অ্যাকচুয়ালি শ্মশানের নিচেই দাঁড়িয়ে আছি, কিন্তু আসল যেটা মানে যেই জায়গাটাতে মরাটা পোড়ানো হয় সেই জায়গাটা একটু সামনে। তো চলো চলো তোমরা আমার সাথে থাকো। সেসব অবধি দেখো আমার হাত পা কাঁপছে পুরো, আমি কথা বলতে পারছি না, হাত পা কাঁপছে। তোমাদেরকে আমি দেখাবো, অ্যাকচুয়ালি তোমাদেরকে দেখানোর জন্য উদ্দেশ্যটা আমার না, উদ্দেশ্যটা রনি আমাকে চ্যালেঞ্জ করেছে, সেই চ্যালেঞ্জটা আমার পুরো করতে হবে, একমাত্র সেই সাহসটা নিয়ে আমি এখানে আছি। তো তোমরা আমার সাথে থাকো, আসো। তো গাইস ফাইনালি আমি এসে পড়েছি, খুব ভয় পাচ্ছি আমি, আমি আর মানে এখানে এক সেকেন্ডও বেশি থাকতে পারবো না। শুধু ফুটেজটা দেখানোর জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি, দেখানো শেষ হবে চলে যাব, এক সেকেন্ড আমি দেরি করবো না। দেখে নাও তোমরা, এই তো ঠিক আমার পিছনে, ওই তো মনে হয় দেখা যাচ্ছে গাইস। আমি তোমাদের পিছনের ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি, মানে অ্যাকচুয়ালি তোমরা দেখতে পেলে কি না সেজন্যই আমি পিছনের ক্যামেরাটা নিয়ে দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে দেখে নাও। এই তো সেই জায়গা, খুব ভয় লাগছে আমার, আমি এখানে আর এক সেকেন্ড তো দেরি করতে পারছি না, আমি মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। তো গাইস আমি আর এখানে থাকতে পারছি না, খুব ভয় করছে। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ কীরকম একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি, খুব ভয় করছে আমার। তবে ফাইনালি আমি ভিতরে ঢুকতে পেরেছি, আমি এখন আমি একটু বেরিয়ে এসেছি, একটু হার্টবিট আমার পুরো ঢাকঢাক করছে, 120 বার দৌড়াচ্ছে আমার। তো বুঝতে পাচ্ছ এটাই সেই জায়গা, এই ফলক দেখে নাও এখানে কী লেখা আছে, যদিও লেখাটা বোঝা যাচ্ছে না, শ্মশানটা খুব পুরনো। তো আমি আর এখানে দেরি করতে চাই না, তো আজকে আমার চ্যালেঞ্জটা এখানে আমি পুরো করছি। তো পরবর্তী চ্যালেঞ্জ আমি রনিকে দিব, তো তোমরা সেটাও দেখতে পাবে। এখানে এক সেকেন্ডও থাকতে পারছি না, খুব ভয় করছে আমার, একটু রেস্ট নিতে হবে। আমি একটা জলের বোতলও আনিনি সাথে করে, আর পাচ্ছি না গাইস, চলো বাড়ি যাবো আমি, চলো।